কিন্তু বিধানসভা কেন্দ্রের আমার দুটি ব্লকের মধ্যে আমার পঞ্চায়েতের মাধ্যমে আমাদের এখানকার ভোটার তালিকা, আমার 2 নম্বর ব্লকের কৃষ্ণগড় আমি গত 3 দিন ধরে সেখানে সমস্ত অঞ্চল ভিত্তিক আমাদের কর্মীদেরকে কাজ করার জন্য যে প্রয়োজন তার মানুষের কাছে পৌঁছাতে সময় ইয়ে লাগবে, মেটেরিয়ালস লাগবে, সেটা করতে সক্ষম হয়েছি। এবং সব জায়গায় আমাদের কর্মীরা নেতৃকে দিকে উদ্বুদ্ধ আছে, কিন্তু নিজেরা কিছু হাতের কাছে পাচ্ছে না বলে এই জিনিসটা পেয়ে তারা সত্যি আজকে মানুষের কাছে নেমে পড়ার একটা সুযোগ পাচ্ছে। আজকে মূলত কি কি এইখানটায় এসে আমি এই 5টা অঞ্চলের আমি প্রত্যেকটা এলাকার মানুষের কাছে এইগুলো বিক্রি করলাম। 10 কুইন্টাল করে আলু চাল, 5 কুইন্টাল করে আটা, এবং তার সঙ্গে আছে আমাদের আলু এবং ডাল। এই হচ্ছে আমাদের সমস্ত এলাকা এলাকায় মানুষের কাছে দেওয়ার ব্যবস্থা। এগুলো প্যাকেট করুন, প্যাকেট করে মানুষের কাছে বিক্রি করুন। আজকে 10টা অঞ্চল, 5টা অঞ্চল, 5টা অঞ্চলে দিলেন, এটা কি ধারাবাহিক চলবে না? এটা প্রথম খেপ, এবং এখানে সমস্ত প্যাকেট করে তাদেরকে পৌঁছাবে, এবং সমস্ত ব্যক্তিগত আমার উদ্যোগেই আমি এগুলো সমস্ত দিচ্ছি। আগামী কয়েকদিনের মধ্যে আবার একটি পরবর্তীকালে আরেকটি এই 15 তারিখে যে শেষ হবে তার মধ্যে আবার দেখা যাবে যে মানুষের অবস্থাটা কি। একটা বলুন, এটা কিভাবে বিতরণটা হবে? এইটা এলাকার মানুষ আমাদের কর্মীরা তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, এবং যাদের যাদের অবস্থা সত্যি আজকে বাড়িতে আমাদের ইয়ের মাধ্যমে যেটুকু তাদের আমাদের রেশনের মাধ্যমে যেটুকু পৌঁছেছে, তাছাড়াও রেশনের বিভিন্ন কার্ডের বিষয়টা অনেকের ক্ষেত্রে যেটুকু পরিমাণ কম হয়েছে সেই তাদের বাড়িতে যাতে পূর্ণভাবে তাদেরকে অভাব না হয় তার ব্যবস্থা করবে, এটাই হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য। বলছি, মানুষের উদ্দেশ্যে এই মুহূর্তে আপনার বার্তাটা কি? আমার বার্তা হচ্ছে এটাই যে আমরা মনে করি যে ভারতবর্ষের মানুষের প্রত্যেকের কাছে এটা একটা সময়, অনেক মানুষের জন্য কাজ করা গেছে, এবং সমস্ত মানুষ যারা খালি মানুষের বার্তায় দেয় না, মানুষের জন্য কাজ করে, সেটাও একটা আমাদের কাছে সময় এসেছে যে প্রকৃত মানুষের সেবা করার মতো কোন মানুষ আছে যার মাধ্যমে মানুষকে বাঁচিয়ে রাখা যায়। এখন মানুষকে বাঁচাও, এই বাঁচাতে প্রকৃতভাবে এই যে মারাত্মক আজকে করোনা ভাইরাস যে রোগ, যে রোগের একমাত্র ওষুধ হচ্ছে যে প্রত্যেক মানুষের কাছে যাতে আমাদের এই অসুখ যারা দ্বিতীয় কোনো মানুষের কাছে পৌঁছে না যায়। সংক্রামক বস্তুটা কি আমরা জানি যে বহু জায়গায় নিজেদের ভুলে সংক্রামক রোগ অনেক জায়গায় অনেক মানুষের ক্ষতি করেছে, সুতরাং এই জিনিসটাই কিন্তু আজকে যারা প্রকৃত মানুষের সেবা করে তারা উপলব্ধি করাচ্ছে, এবং মানুষ ঘরের মধ্যে থাকুন এবং অন্যকে আজকে বাঁচিয়ে রাখুন, এটাই হচ্ছে মূল এই রোগের একটাই মাত্র ওষুধ। সুতরাং এখানে আমরা যারা বিভিন্ন জায়গায় মনে করি যারা সেবা করে মানুষের জন্য কাজ করতে চায়, খালি এই বার্তা দিয়েই তাদেরকে বাঁচিয়ে রাখতে পারে, নিজের কে বাঁচার থেকেও তারা মানুষকে বাঁচানোর জন্য তার মূল যে বিষয়টা, এটাই হচ্ছে আজকে আমাদের মানুষের জন্য কাজ করার একটু উপযুক্ত সময়। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন।